সো বন্ধুগণ, ইটালি প্রবাসীর সকল ভাইদের আসসালামু আলাইকুম। এবং ইটালি প্রবাসীর সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ইটালি ইটালি নিয়ে অনেক ভাইয়ের কোশ্চেন আছে, যে আমার আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটিকে গিয়ে ফটাফট গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সেই চ্যানেলটিতে আমার অনেক ভাইয়ের কোশ্চেন আছে যে ইটালি নিয়ে, ইটালি এম্বাসি ওপেন আছে কি না, তারপর ইটালি কি 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 ভিসা এখন ওপেন আছে, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ফ্যামিলি ইউনিয়ন ভিসা, ট্যুরিস্ট ভিসা ওপেন আছে কি না, কত দিনের প্রসেসিং টাইম হয়, সেগুলো নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করে নেবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ইটালি ইটালি নিয়ে অনেক ভাইয়ের কোশ্চেন আছে, আমার একটা চ্যানেল হিন্দিতে ভিডিও বানাই সেখানে আছে। তো ইটালি ট্যুরিস্ট ভিসা বা ইটালি এম্বাসি ওপেন আছে কি না? হ্যাঁ বন্ধুগণ, ইটালি এম্বাসি ওপেন আছে, ইটালি ভিএফএসও মানে জেনারেল ভিসা কাউন্সিলারও ওপেন আছে। এবং ইটালির যে মেন টপিক হলো ইটালি কোন কোন ভিসা ওপেন আছে, কোন কোন ভিসা অফ আছে, এটা সবার আগে বলে দিই। ইটালির ভিসার প্রসেসিং টাইম কত হয়, মিনিমাম টাইম কত হয়, ম্যাক্সিমাম তো অনেক হতে পারে বলা যায় না, কিন্তু মিনিমাম টাইম কত হয় সেটা জেনে নিন আপনারা। ওয়ার্ক ভিসায় আপনাদের 3 মাস মানে 90 দিন, আর যে আছে ইয়েতে আপনাদের স্টুডেন্ট ভিসায়, স্টুডেন্ট ভিসায় আছে ওটা হলো 30 দিন মানে 3 মাস মানে এই ধরুন 90 দিন পিরিয়ডস মিনিমাম টাইম, ম্যাক্সিমাম টাইম অতটা কেউ বলতে পারবে না। তো আর যেটা হলো ফ্যামিলি রিইউনিয়ন ভিসা সেটা হলো 30 দিনের 1 মাসে, সেটা একদম কম আছে। আর ইটালি ট্যুরিস্ট ভিসা ওপেন আছে কি না? ইটালি ট্যুরিস্ট ভিসা অফ আছে, ইটালি ট্যুরিস্ট ভিসা ওপেন নেই। জি হ্যাঁ বন্ধুগণ, ইটালি ট্যুরিস্ট ভিসা ওপেন নেই। ইটালি ভিসা নিয়ে বা সব ধরনের ভিসা নিয়ে এখন কিন্তু খুব ফ্রড চলতেছে, সে অনুযায়ী আপনারা ফ্রড থেকে বাঁচবেন। ইটালির এখন ইটালির যে ই আছে, ইটালি ট্যুরিস্ট ভিসা কিন্তু অফ আছে, ইটালি ওয়ার্ক ভিসা ওপেন আছে। জি হ্যাঁ বন্ধুগণ, ইটালি ওয়ার্ক ভিসা ওপেন আছে, ইটালি স্টুডেন্ট ভিসা এখন, ইটালি স্টুডেন্ট ভিসা ওপেন আছে। জি হ্যাঁ বন্ধুগণ, ইটালি স্টুডেন্ট ভিসা ওপেন আছে। এবং ইটালি ফ্যামিলি রিইউনিয়ন ভিসা সেটা ওপেন আছে কি না, সেটাও বন্ধুগণ ওপেন আছে, সেটাতে আপনারা যেতে পারেন। তো ইটালির সম্বন্ধে এই ছিল আজকের তথ্যগুলো। তো আপনারা পারলে চ্যানেলটিকে ফুল ফেক দিয়ে হোক বা হাত দিয়ে হোক আপনারা ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন অবশ্যই, তাহলে আপনারা সব ধরনের নোটিফিকেশন পাবেন। ইটালি প্রবাসীর সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।